আজকের ভিডিওতে আমরা দেখব ডায়লান থমাসের একটা ফেমাস পোয়েম ফার্ন হিল। ফার্ন হিল একটা জায়গার নাম যেখানে পোয়েট ডায়লান থমাস তার ছোটবেলাটাকে অতিবাহিত করেছিলেন। কবির আন্টির একটা ফার্ম ছিল, সেখানে ছিল এই জায়গাটা যেখানে সে তার শৈশবকাল কাটিয়েছিলেন। এই কবিতাটা লিরিক্যাল ল্যাঙ্গুয়েজে লেখা, আর এই কবিতাটা অনেক মেটাফর রয়েছে। তো শুরু করা যাক আজকের ভিডিওতে এই পোয়েমটার সামারি। পোয়েমটা একটু বড়, যার কারণে লাইন বাই লাইন ডিসকাস করা পসিবল হচ্ছে না। তো আমি স্ট্যানজা বাই স্ট্যানজা তোমাদেরকে ডিসকাস করে বোঝাবো, ঠিক আছে? এখানে পোয়েট বলছেন, যখন আমি ছোট ছিলাম তখন অ্যাপেলের যে ব্রাঞ্চেস ছিল ডাল, সেই ডালের নিচে আমি আরামে শুয়ে থাকতাম। আমার আশেপাশে যেই সব বাসা ছিল দেখে মনে হতো তারা অনেক খুশি ছিল। এখানে কবি মেটাফর ইউজ করেছেন। ঘাস যেমন সবুজ হয়, আমার খুশিটাও সে সময় তেমনই নবীন ছিল, সবুজ ছিল। রাতের বেলা যেই তারা দেখা যাইতো, সেই তারাগুলো যতটা চমকাতো, উজ্জ্বল ছিল, সেই তারার মতো চমকপ্রদ ছিল আমার খুশি। সময় স্বয়ং আমাকে সেই সব জিনিস এনজয় করার সুযোগ দিয়েছিল। ওই দিনগুলো কি দিনটাই না ছিল, যেই দিনগুলোকে আমি আমার চোখে দেখেছিলাম। আমার জীবনের সব থেকে বেস্ট দিনগুলো ছিল ওখানে। আমাকে ওই জায়গাটা এমন ফিল করাতো যেন আমি ওখানকার প্রিন্স, অর্থাৎ রাজপুত্র। আমি ফিল করতাম নিজেকে প্রিন্স বা রাজার মতো, যে ওই জায়গাটা বানিয়েছে, ওই ঘাসগুলোকে, ওই স্টারগুলোকে, ওই ফুলগুলোকে, সেখানের জায়গাটার প্রিন্স মনে হতো, সেখানকার জায়গাটার কিং মনে হতো নিজেকে কবির। এরপরে সেকেন্ড স্ট্যানজাতে কবি বলেন, যখন আমি ছোট ছিলাম, যখন আমি বাচ্চা ছিলাম, যখন আমার কাছে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো রেসপন্সিবিলিটি ছিল না, তখন যখন আমি এই জায়গাগুলোতে যেতাম আমি নিজেকে সেলিব্রিটির মতো ফিল করতাম। কারণ আমি গান গাইতাম এই ফার্মের মধ্যে, এমন মনে হতো যেন আমি ঘরে রয়েছি, ওপরে সূর্য আলো দিত, আর সময় আমাকে সেই সুযোগ দিত যেন আমি এই গোল্ডেন টাইমটা এনজয় করি, আমি এই গোল্ডেন টাইমটা খেলি, খেলে কাটিয়ে দিই। আমি ছোট শিশু ছিলাম, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো দায়িত্ব ছিল না, এমন মনে হতো যেন আমি কোনো শিকারি। আবার এমনও মনে হতো যেন আমি কোনো মেষপালক বা শেফার্ড, যেন আমি আমার বাঁশির সঙ্গে নিয়ে ঘুরতাম, আর যখনই আমি সেগুলো বাজাতাম তখন সেসব গরু বা সেসব অ্যানিম্যালস আমার পেছনে পেছনে ঘুরত। আর পাহাড়ে যেসব ফক্স ছিল বা শেয়াল, তারাও অনেক জোরে জোরে চিৎকার করত। ওই সময় আমি কী করতাম, আমি পাথর তুলতাম এবং পানিতে ছুঁড়ে মারতাম। যে স্ট্রিমসগুলো ছিল সেখানে, সেগুলোকেও অনেক পবিত্র মনে হতো। তৃতীয় স্ট্যানজাতে বলে, আমি পুরো দিন এখানে এভাবেই খেলতাম। ওখানে যে কৃষকরা ছিলেন তারা খড় ছিল, সেই খড়গুলোকে এমনভাবে পালা দিত বা উঁচা করতো যেন কোনো ঘরের ছাদ সেটা এতটা উঁচু বানাতো সেই খড়ের স্তূপকে। আর চিমনি থেকে যখন ধোঁয়া বেরোতো মনে হতো কোনো গান। সে সময় এমন ছিল যে তুমি সারাদিন সেখানে খেলতে পারো। সে সময় যে আগুন জ্বলতো সেগুলো ঘাসের মতো সবুজ ছিল। আর রাতে যখন তারাদের দেখে আমি শোয়ার চেষ্টা করতাম, তখন সেই তারাদের মাঝখানে মনে হতো আমাকে আমি সেখানে ঘুমাতে পারতাম না। মনে হতো সেই ফার্মের যে প্যাঁচা রয়েছে, সেই প্যাঁচাটা এই ফার্মকে কোথাও অন্য কোথাও উড়িয়ে নিয়ে যাবে। ওই চাঁদের আলোতে আমি নাইট জার্স বা অন্যান্য পাখিদের আওয়াজ শুনতাম। আর পাশেই ছিল ঘোড়ার আস্তাবল, সেই ঘোড়াদের আওয়াজও আমি পরিষ্কার শুনতে পেতাম। রাতে যখন অন্ধকার হতো তখন সেই ঘোড়াগুলোকে অদৃশ্য মনে হতো, কিন্তু ঘোড়ার যেসব ঘাড়ের কাছে বা কাঁধের কাছে যেসব লোম থাকে বা বড় চুলের মতন, সেগুলো চমকাতো শুধু। অন্ধকারে যেন পুরো ফার্ম গায়েব হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত। এরপরে আসে চতুর্থ স্ট্যানজা। আর যখন আমি রাতে ঘুমিয়ে সকালে উঠতাম তখন আবার সেই ফার্ম আমার সামনে চলে আসতো, অর্থাৎ যেটা রাতে অদৃশ্য হয়ে গেছিলো অন্ধকারে। সব কিছু একদম নতুন মনে হতো, মনে হতো যেন কোনো মানুষ ঘুরতে ঘুরতে আসছে আর তার কাঁধে কোনো মোরগ বসে আছে। একদম সব কিছু নতুন ফ্রেশ মনে হতো, যেন পুরাতন কিচ্ছু নাই তার মধ্যে। চারদিকের সব কিছু এতটা শাইন করতো যেন মনে হতো আদম এবং ইভকে যে গার্ডেনে তৈরি করা হয়েছিল সেই গার্ডেনের মতো লাগতো।
রাতে সবকিছু অদৃশ্য হয়ে যেত এবং দিনের বেলা সবকিছু ফিরে আসতো। সূর্যটাও রাতের বেলা অদৃশ্য হয়ে যেত এবং সবকিছু ফিরে আসতো। এমন মনে হতো যেন ঈশ্বর সর্বপ্রথম সব সৃষ্টির মধ্যে যেমন লাইট বানিয়েছিল না, তেমন এই ফার্মেও লাইট দিয়েছে। এটা মানা হয় যে ঈশ্বর সব সৃষ্টির মধ্যে সর্বপ্রথম বানিয়েছিল লাইট বা আলো। যেন মনে হয় এই ফিল্ডের, এই ফার্মের প্রত্যেকটা জিনিস ঈশ্বরের প্রশংসা করছে। পরের স্ট্যানজাতে কবি এই বিষয়গুলো আবার রিপিট করেন যে সেখানে আমার নিজেকে সেলিব্রিটি মনে হতো। সেখানে যে পশু ছিল, যে অ্যানিমাল ছিল এবং ওই হ্যাপি হাউস এবং যে আকাশে নিউলি ফর্মড ক্লাউড ছিল, মেঘ ছিল, সেই সব মেঘ যেগুলো এখন এখন জন্ম নিয়েছে, তাদের মাঝখানে আমি নিজেকে সেলিব্রিটির মতো ফিল করতাম। তখন আমার মন অনেক খুশিতে ভরা ছিল, যেমন সূর্য প্রত্যেক দিন আবার ফিরে আসতো, তার সাথে সব কিছু নিয়ে আসতো, পুরো পৃথিবীটাকে নিয়ে আসতো যেটা গায়েব হয়ে গেছিলো রাতের অন্ধকারে। আমি কোনো কিছুর পরোয়া না করে সেখানে দৌড়াতাম, ছুটে বেড়াতাম, আমার কোনো কিছুর কোনো দায়িত্ববোধ ছিল না বা আমি কোনো কিছুর পরোয়াই করতাম না। এরপরে সে সেই সব বিষয় রিপিট করে যেগুলো সে ফার্স্ট স্ট্যানজাতে বলে। এরপরে ষষ্ঠ স্ট্যানজাতে পোয়েট বলে, ওই সময়ে ওই দিনগুলোতে আমার কোনো কিছুর চিন্তা ছিল না, আমি একটা ভেড়ার বাচ্চার মতো ইনোসেন্ট ছিলাম, সময় না জানি আমাকে কোথায় কোথায় নিয়ে গেছে। এখানে যে ল্যাম্প আছে সেটাকে খ্রিস্ট ধর্মে প্রচুর পবিত্র মানা হয়, তাই কবি এখানে বলেছেন যে আমি সেই ভেড়ার মতোই পবিত্র ছিলাম। রাতে যখন ঘুমাতাম তখন সব কিছু সময়ের মতো সময়ের সাথে উড়ে চলে যেত আর আমি বুঝতেও পারতাম না। একদিন এরকমই আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমি বড় হয়ে গেছি, আমি আর বাচ্চা নেই। কবি এখানে কাঁদতে শুরু করেন এবং বলেন যে আমি ছোটবেলায় অনেক বেশি হ্যাপি ছিলাম, আই ওয়াজ গ্রান্টেড বাই টাইম প্লিজ। সে সময়টা অনেক সংক্ষিপ্ত ছিল, সময় আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু আজ আমার সিচুয়েশন একদম সমুদ্রের মতো। সমুদ্র যেমন নিজের চেইনস এ লক, অর্থাৎ নিজের চেইনস বা কি বলে সেটাকে, শেকলে বাঁধা, আমিও তেমন সময়ের শেকলে বেঁধে গেছি বা আমিও তেমন বাঁধা আজকে। এই লাইনগুলোর সাথে এই কবিতাটা শেষ হয়ে যায়। আর এটাই ছিল এই কবিতার স্ট্যানজা বাই স্ট্যানজা সামারি। আশা করছি বুঝতে পেরেছ। বিফোর টিউনিং ইন টুডে, রিমেম্বার, এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং এন্ডলেস পসিবিলিটিস। লেটস কিপ লার্নিং, গ্রোয়িং অ্যান্ড ইন্সপায়ারিং ইচ আদার। স্টে কিউরিয়াস অ্যান্ড আনটিল নেক্সট টাইম কিপ এক্সপ্লোরিং।